আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও সালাত ওসালাম আলা সঈদুল মুরসালিন ও আলা আলিহি ও সাহাবিহি আজমাইন সম্মানিত দর্শক শ্রোতা বরেন্দ্র অনলাইন টেলিভিশনের রমজানের অনুষ্ঠান রমজানুল মোবারক এই অনুষ্ঠানটি যারা কাছে দূরে দেশে দেশের বাইরে থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আজকে শামস রিয়েল এস্টেট কোম্পানি লিমিটেড কাশফুল কোরআন ফাউন্ডেশন এবং রাজশাহী ওলামা পরিষদের সার্বিক সহযোগিতায় আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান রমজানুল মুবারক আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে আলোচনা করব যা মানুষের জীবনের সাথে অতপ্রত জড়িত মানুষকে জানা দরকার আমাদের জানা দরকার আপনাদের জানা দরকার সেটি হচ্ছে পবিত্র কোরআনুল কারিমে ভ্রম তত্ত্ব অর্থাৎ মানুষ সৃষ্টি যে রহস্য আলোপাক যত সৃষ্টি করেছেন সবচাইতে রহস্যময় সৃষ্টি হল মানুষ এই মানুষ সৃষ্টির যে পর্যায়গুলি রয়েছে আমরা সেই পর্যায়গুলি নিয়ে আজকে আলোচনা করব আমাদের এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সম্মানিত প্রফেসর ডক্টর শাহ হুসাইন আহমদ মেহেদি যিনি জাপান থেকে এবং চীন থেকে উচ্চতর ডিগ্রি গ্রহণ করেছেন আজকে আমাদের উপস্থিত হয়েছে আমরা পরিচয় আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আমাদের ডক্টর শাহ হুসাইন আহমদ মেহেদী ওনার সঙ্গে পরিচয় হয়ে নিলাম আল্লাহ সুভানুয় কোরআনুল কারিমের ভিতরে বলেছেন আল্লা রবুল আলামিন সবচাইতে সুন্দর করে অত্যন্ত যত্ন করে ভালোবেসে আদর করে মানব জাতিকে সৃষ্টি করেছেন স্যার আমরা আজকে এই মানব সৃষ্টির রহস্য একদম শুরু থেকে মোটামুটি মৌলিক কথাগুলি শেষ পর্যন্ত আপনার কাছে জানতে চাইব তো মানব সৃষ্টির সাথে প্রথমে জানতে চাইব যে আমরা সকলেই জানি মানুষকে আলাপ মাটি থেকে সৃষ্টি করেছেন এই মাটি এবং মানুষের শরীরের সাথে যে সম্পর্ক এই বিষয়ে আপনি আমাদের মাঝে আলোকপাত করবেন জি আসলে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে দা হলি কোরআন অ্যান্ড্রায়োলজি অর্থাৎ পবিত্র কোরআন এবং ভ্রূণ বিদ্যা আমি আপনার প্রশ্ন উত্তরে যাচ্ছি তার আগে আমি আলোচনাটি এভাবে শুরু করতে চাই যে আজকের এই আলোচনায় আমরা জানতে পারবো মহাগ্রন্থ আল কোরআনে মানুষের জীবনের বিভিন্ন যে স্টেজ সেই স্টেজ সম্পর্কে কি বলা আছে আসলে আমরা জানি মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ প্রেরিত এবং এই কোরআনটি একটি বিজ্ঞানময় কিতাব আল্লাহ কোরআনে বলেছেন ইয়াসিন অল কোরআন হাকিম অর্থাৎ ইয়াসিন আর এই কোরআন হচ্ছে বিজ্ঞানময় আজকের যুগে তত্ত্ব খুবই একটি আলোচিত বিষয় আজকে আমরা আলোচনার মাধ্যমে দেখব ভ্রূণতত্ত্ব সম্পর্কে কোরআনের ভাষ্য কী আমি আলোচনাটা মূলত পক্ষে কোরআনের চারটা তেলাওয়াত করবো এবং সেই তেলাওয়াতকৃত অংশ থেকে এগারোটি এলেভেন স্টেজ আমি আলোচনা করব আমার মনে হয় আমার আলোচনার প্রথম স্টেজে আপনার প্রশ্ন চলে আসবে তো আমি শুরু করি জিশ জি আউজ বিল্লাহমিন বিসমিল্লাহ রহমান ই রহিম ওলকদ খলাক মিন তিন ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَّكِينٍ ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا ثُمَّ أَنشَأْنَاهُ خَلْقًا آخَرَ فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ ثُمَّ إِنَّكُمْ بَعْدَ ذَلِكَ لَمَيِّتُونَ আমার তেলাওয়াতকৃত আয়াতের বাংলা অর্থ হচ্ছে আমি মানুষকে তৈরি করেছি মাটির উপাদান থেকে তারপর টপকে পড়া ফোঁটাকে সংরক্ষিত স্থানে স্থাপন করেছি এরপর সেই ফোঁটাকে জমাট রক্তপিণ্ডে পরিণত করেছি তারপর সেই রক্তপিণ্ডকে মাংসপিণ্ডে পরিণত করেছি এরপর মাংসপিণ্ডে অস্থিপঞ্জর স্থাপন করেছি তারপর অস্থিপঞ্জরকে ঢেকে দিয়েছি গোস্ত দিয়ে তারপর তাকে দাঁড় করেছি স্বতন্ত্র একটি সৃষ্টি রূপে কাজেই আল্লাহ বড় বরকত সম্পন্ন সকল কারিগরের চাইতে উত্তম কারিগর এরপর তোমাদের অবশ্যই মরতে হবে তারপর কিয়ামতের দিন নিশ্চিতভাবে তোমাদের পুনর্জীবিত করা হবে সম্মানিত দর্শক এবং শ্রোতা আমি মহাগ্রন্থ আল কোরআনের সুরাল মুমিনুনের বারো থেকে ষোলো নম্বর আয়ত্তেলাবাদ করেছি এবং বাংলা অনুবাদ করেছি এই সুরাটির নাম সুরা মৌমিনুন এই কারণেই যে এই সুরার প্রথম আয়াতে কদ আফলাহাল মুমিনুন মমিনুন শব্দটি আছে এবং এই সুরাটা নাজির হয়েছে রাসুল্লাহ সাল্লা সাল্লামের মুক্তিযুগের মাঝামাঝি সময়ে এই সুরার পঁচাত্তর এবং ছিয়াত্তর নম্বর আয়াত সাক্ষ্য দেয় যে মুক্তিযুগের মধ্যভাগে হজরত ওমর রাদ্লা ইসলাম গ্রহণের একটু পরে এই সুরা অবতীর্ণ হয় আমি আজকে যে আলোচনা রাখবো মূলত আমার আজকের আলোচনার যে আল কোরআনে ইমরায়লজি সম্পর্কে এবং মানুষের জীবনের জন্ম থেকে মৃত্যু এবং মৃত্যুর পরে জীবনে ধাপসমূহ উল্লেখ করা হয়েছে আমরা জানি আল কোরআন মানব সৃষ্টি বিভিন্ন পদে সব বর্ণনা দিয়েছেন চোদ্দ শত বছর পূর্বে আজকে যা আমি আপনাদের সামনে নতুনভাবে পেশ করব আর আধুনিক বিজ্ঞান মাত্র তিনশো বিয়াল্লিশ বছর পূর্বে প্রথম বর্ণনা শুরু করেছে ইস্পানের অর্থাৎ শুক্রাদুর বিজ্ঞানের ইতিহাস বলে ভ্যান লিওয়েন হুক সালে প্রথম হিউম্যান স্পাম সেল দেখেন উন্নত মাইক্রোস্কোপের সাহায্যে কিন্তু মহাগ্রন্থ আল কোরআন তারও এক এক হাজার বছর পূর্বে এত সুন্দরভাবে নবী মোহাম্মদ রাসুল্লা সাল্লাহের মাধ্যমে বর্ণনা দিয়েছেন আজকের আমার আলোচনায় সেটা অনেকাংশেই পরিষ্কার হবে আমি আজকে তিলাওয়াত কি তো আয়াতগুলোকে 11 স্টেজে 11 স্টেজে ভাগ করে আলোচনা করব আমার স্টেজ ওয়ান হচ্ছে মানে আমরা 11 11 যাব দেখুন যে দর্শক শ্রোতা আল্লাহ সুবহান ওয়া যে বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাইইন আল্লাহ সোফানত তালা প্রত্যেকটা বিষয় নিয়ে কোরআনে ব্যাপক আলোচনা করেছেন শুধু জানতে হবে আপনি যে চমৎকার অবতারণা করলেন সোরা মোমিনুন থেকে সেখানে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে মানব সৃষ্টির এই পুঙ্খনুপুঙ্খ রূপে যে বর্ণনা করেছেন এটা আসলে আমাদের কোরআন থেকে জানা দরকার আপনি সেই বিষয়টি সুন্দর তুলে ধরেছেন আচ্ছা আমি একে একে আগাচ্ছি সেদিকে স্টেজ ওয়ান সুলায়লাতিম বিন্তি অর্থাৎ মানুষ সৃষ্টি হয়েছে মাটির নির্যাস থেকে আমাদের আপনি যে প্রশ্নটা প্রতিভয় করেছিলেন আমি সেই উত্তরটা এখন দিচ্ছি মানুষ যে মাটি থেকে সৃষ্টি হয়েছে কোরআনের অন্য আয়াতেও বলা হয়েছে সুরাজ সাজদার সাত এবং আট নম্বর আয়াতে আল্লাহ রব আল বলেন অবাদা অর্থাৎ মানুষের সৃষ্টি শুরু করেন মাটি থেকে তারপর তার বংশধরা চালান একটি নির্যাস থেকে যা বের হয় তুচ্ছ পানির আকারে সম্মানিত দর্শক এবং শ্রোতা এখানে দুটা বিষয় আসছে এখন মাটির নির্যাস আর হিউম্যান মাটি অথবা আর্থ সারফেসে যে সকল উপাদান আছে আমরা দেখি হিউম্যানের বডিতেও সেই সকল উপাদানই আছে যেমন মাটি বা আর্থ সারফেসে সেভেন্টি পার্সেন্ট ওয়াটার আছে এবং হিউম্যান বডিতেও সেভেন্টি পারসেন্ট ওয়াটার আছে এই সেভেন্টি পারসেন্ট বাদ দিলে হান্ড্রেড পার্সেন্টের যে থার্টি পার্সেন্ট থাকে সেটা হচ্ছে এলেভেন্ট এলিমেন্ট আছে এগারোটি গুরুত্বপূর্ণ উপাদান আছে এবং আমরা যদি দেখি এই এগারোটি উপাদানের মধ্যে ছয়টি হচ্ছে সিক্সে মেজর এলিমেন্ট যেমন হচ্ছে অক্সিজেন কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন ক্যালসিয়াম ফসফরাস এগুলো হচ্ছে তিরিশ পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন পার্সেন্টই হচ্ছে এগুলো আর যে ওয়ান পার্সেন্ট থাকছে মাইনর উপাদান সেটা হচ্ছে পটাশিয়াম সোডিয়াম ক্লোরিন ম্যাগনেশিয়াম সালফার এটা হচ্ছে এগুলো হচ্ছে মাত্র এক পার্সেন্ট ওয়ান পার্সেন্ট এই মোট হচ্ছে একশো পার্সেন্ট এখানে দেখছি যে সয়েলে যে সকল উপাদান আছে এবং হিউম্যান বডিতেও সে সকল উপাদান আছে এটাই প্রমাণ করে যে মানুষ হচ্ছে সুলালাতি মিন তিন মাটির নির্যাস থেকে তৈরি আমরা দর্শকদের উদ্দেশ্যে একটা বিষয় ক্লিয়ার করতে পারি আপনি বললেন যে আপনার শরীরের ভিতরে এবং মাটির ভিতরে সত্তর ভাগই পানি পানি আমরা যে সাধারণ ভাবে বলি যে পানির অপর নাম জীবন তো এটার সাথে এটার কোনো সম্পর্ক আছে কিনা একটু অবশ্যই পানির অপর নাম জীবন কারণ আমরা জানি যে পানি আমরা বলি কিন্তু পানিটা যে কম্পাউন্ডে গঠিত হাইড্রোজেন এবং অক্সিজেন H2O বলে সেটা সেটাই হলো জীবনের মূল উপাদান আমরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না এবং পানি পান করা ছাড়া আমরা বাঁচতে পারি না সুতরাং পানির অপর নাম অবশ্যই জীবন মাশাআল্লাহ

স্টেজ টুয়ে আছে নূরফা মানে হচ্ছে টপকে পড়া ফোটা ভেরি লিটিল ওয়াটার আসলে আমরা টপকে পড়া ফোটা বুঝতেই পারছি পুরুষের যে টোপকে পরা ফোটা তাকে স্পাম বলে বা শুক্রাণু বলে এবং মহিলাদের যে টোপকে পড়া ফোটা তাকে ওভাম বা ডিম্বানু বলে আল্লাহাব্বুল আলমিন কোরআনে অন্য বলছেন সুরাত তারিখের পাঁচ নম্বর আয়তে বলছেন পাঁচ এবং ছয় নম্বর আয়াতে ফাল ইয়াং জুরিল দাফিক। অর্থাৎ মানুষকে লক্ষ্য করে দেখে না তাদেরকে কি থেকে সৃষ্টি করা হয়েছে তাদেরকে সৃষ্টি করা হয়েছে সবেগে পানি থেকে এই পানি বলতেও কিন্তু ইস্পাম এবং ওভামকে বোঝানো হয়েছে আল্লাহ রব্বুল আলমিন কত বিজ্ঞানময় কোরআন কত বিজ্ঞানময় বিজ্ঞান রিসেন্ট আবিষ্কার করেছে যে এই ইস্পাম এবং ওভাম মিলিত হয়ে শুক্রবিন্দু বা ভ্রূণকোষ যাকে আমরা জাইগোট বলি সেটা গঠন করে কোরআন চোদ্দ শত বছর পূর্বেই সো ইনসানের দুই নম্বর আয়াকে বলছেন ইন্না ইনসান আমিন নুৎফাতিন আমসাজ এই নুৎফাতিন আমসাজ মানে হচ্ছে মিলিত শুক্রবিন্দু বা ভ্রূণ কোষ যাকে বিজ্ঞান বলছে হচ্ছে জাইগোট এই জাইগোট থেকে পক্ষে মানব সৃষ্টি যাত্রা শুরু হয় এজন্য এই জায়গোট তৈরি হয়ে গেল এখন আসতে পারে সংরক্ষণটা কোথায় করা সুন্দর কোরআন দিয়ে তত্ত্ব দিয়ে আপনি কথা বলছেন আসলে মানুষ সত্যিকারী বিস্ময় সৃষ্টি এবং আল্লাহ সবচেয়ে উত্তম কারিগর এই পৃথিবীতে শ্রোতা আমরা অনেক সৃষ্টি দেখেছি এবং সেই সৃষ্টির নকল সৃষ্টি প্লাস্টিক দিয়ে অন্য দিয়ে কিন্তু একটা জীবন্ত শিশুর মতো জীবন্ত মানুষের মতো মানুষ পৃথিবীর কোনো বিজ্ঞান এখনো চিন্তাও করতে পারেনি কল্পনাও করতে পারেনি তো মহাতারাম এত সুন্দর করে যে বিভিন্ন পর্যায়ক্রমে নিয়ে আসলেন আল্লাহ তালা এগুলোকে তো মায়ের মাতৃগর্ভেই স্থান করেছেন কিভাবে মাতৃগর্ভ আল্লাহ সংরক্ষণ করেন আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন আসলে আরবি শব্দ হচ্ছে কোরআনের শব্দ কারারি মাকিম যার বাংলা কল্যাণের সংরক্ষিত স্থান আমরা জানি যে ইউটেরাস বা ওম যেটা জড়ায়ু বা মাতৃগর্ভ যে সংরক্ষিত স্থান স্থানটা কিভাবে সংরক্ষিত প্রাণী বিজ্ঞান বলি বা বায়োলজি বলি বা এমরালজি বলি এটা বলছে যে এই দিস ইউটেরাস হ্যাজ থ্রি লেয়ার তিনটা লেয়ার আছে একদম ভিতরের লেয়ারকে বলছে এন্ডোমেট্রিয়াম মাঝের যে লেয়ার সেই লেয়ারকে বলছে মায়োমেট্রিয়াম এবং বাইডের জিলিয়ার শেলিয়ারকে বলছে পেরিমেট্রিয়াম অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সেই মাতৃগর্ভকে ইউটরাসকে তিনটা লেয়ার দিয়ে সংরক্ষিত করেছে যেন নর্মাল ধাক্কা লাগলে অথবা আঘাত পেলে সন্তানের কোনো ক্ষতি না হয় আমরা সহজে বোঝানোর জন্য এটাকে পর্দা বলতে পারি হ্যাঁ তিনটা পর্দা লেয়ার জি জি এবং আল্লাহ রাব্বুল আলামিন এর সমর্থনে সূরা জুমারের 6 নম্বর আয়াত অবতীর্ণ হয়েছিল সেখানে বলা হচ্ছে ইখলুকুক উম ফি বুতুন উম্মাহাতিকুম খলকান মিন বাদি খলকিন ফি সালাস ফি যুলমাতিন সালাসা এর অর্থ হচ্ছে তিনি তোমাদের সৃষ্টি করেছেন তোমাদের মাতৃগর্ভে পর্যায়ক্রমে বা ধাপে ধাপে তিনটি অন্ধকার পর্দা দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারণে বলতে হবে যে বিজ্ঞান কিছুদিন আগেও জানতো না যে মাতৃগর্ভের তিনটি পর্দা আছে এবং যারা এই আয়াতের বাংলা অনুবাদ করেছে তাদের কাছে क्लियर ছিল না এই যে অনুবাদটা সে করেছিল না কিন্তু এখন বিজ্ঞানের আবিষ্কারের ফলে আমরা এটা জানতে পারছি যে তিনটা পর্দা যেটা আমি বললাম এন্ডোমেট্রিয়াম মায়োমেট্রিয়াম এবং পেরিমেট্রিয়াম এই তিনটা পর্দা দ্বারা মাতৃ গর্ভকে সংরক্ষিত করেছে এবং আল্লাহ বললাম ওটাই বলছেন করারি মাকিম সংরক্ষ সংরক্ষিত স্থান এবং এই সংরক্ষিত স্থানে আমি যে প্রথমটা বললাম জাইগট এটা ছিল এক সেল বিশিষ্ট এই সংরক্ষিত স্থানেই জাইগোটটি দুই সেল বিশিষ্ট স্টেজে যায় তারপরে ফোর সেল স্টেজে যায় দেন এইট সেল স্টেজে যায় এবং এইটের পরে সিক্সটিন সেল ষোলো সেল স্টেজে যায় অর্থাৎ এখানে রিপ্রোডাকশন ঘটে একটা থেকে দুইটা দুইটা থেকে চারটা চারটা থেকে আটটা আটটা থেকে ষোলোটা এবং নেক্সট স্টেজে ব্লাস্ট সিক্স স্টেজে প্রবেশ করে যারা সায়েন্সে অধ্যয়ন করেছেন বা করতে উৎসাহী আপনি দেখেন এই ব্লাস্টোসিস্ট স্টেজটা একটা বলের মতো এবং এর পরে যে স্টেজ সেই স্টেজটা হল স্টেজ ফোর আলাকা আলা রব আলামিন আমি যা তেলাওয়াত করেছি সেখানে স্টেজ ফোর কে বলছেন রক্তপিণ্ড রক্তপিণ্ড হ্যাঁ ঠিকই বলেছেন আপনি রক্তপিণ্ড তাপসির আলাকার তিনটি অর্থ করেছেন এক হচ্ছে নাম্বার ওয়ান সাসপেন্ডেড থিংস ঝুলন্ত বস্তু নাম্বার টু লিড বা জোকের মতো এবং নাম্বার থ্রি ব্লাড ক্লট বা রক্তপিণ্ড আমি এখন আপনাদের সামনে এই তিনটি পর্যায়ের একটু ব্যাখ্যা করতে চাচ্ছি নাম্বার ওয়ান সাসপেন্ডেড থিং আপনারা যদি ছবিতে অথবা ভিডিওতে ডেভেলপমেন্ট স্টেজগুলো দেখেন হিউম্যান ইমরায়ও দেখতে পাবেন ইমরায় যখন পনেরো দিন অতিক্রম করে তখন মনে হয় মাতৃ জঠরের সাথে একটি কিছু দিয়ে ঝুলন অবস্থায় আছে এই অবস্থানকে বলছে সাসপেন্ডেড থিং আর এই অবস্থায় কোরআনে বলছে আলাকা দুই নম্বর নাম্বার টু হচ্ছে লিচ মানে যোগের মতো আসলে ইমরায় যখন চব্বিশ এবং পঁচিশ দিনে পৌঁছায় তখন এটা দেখতে যোগের মতো হয়ে যায় আর আমরা জানি আমরা জানি যে যোগ সাধারণত রক্ত খাই এই স্টেজে ইমরায় বা ভ্রূণ রক্ত থেকে পুষ্টি সংগ্রহ করে করে তারা একটু ফুলে ওঠে এই জন্য এই স্টেজকে বলছে লিজ বা যোগের মতো আমরা জানি যে প্রফেসর ডক্টর কীথ এলমুর কানাডার ক্যানাডার একজন অ্যামরায়োলজিস্ট সে হচ্ছে যোগ দেখেনি সে শুনেছিল বা পড়েছিল যে ধর্মগ্রন্থে বলা আছে এই রক্তপিণ্ড থেকে যোগের মতো সে যোগ দেখেনি সে তখন উৎসাহিত হয়ে কানাডার টরেন্ট ইউনিভার্সিটিতে যায় প্রাণীবিদ্যা বিভাগে যে মিউজিয়ামে যোগ দেখে দেখার পরে সে তার অধ্যায়নরত আলাকার সাথে মিলে দেখে দেখতে সেন তখন সে একটি নিউজ বের করে পত্রিকায় নিউজ দেয় নিউজটা একটু ফানি টাইপের হেডলাইনটা ঠিক এইরকম সারপ্রাইজিং আমি একটি আশ্চর্য জিনিস পুরাতন ধর্মগ্রন্থে পেয়েছি সেই জিনিসটা কি যে আমরা আলাকাটাকে বলছি বা এই স্টেজকে আমরা বলছি জোকের মতো কিন্তু এই ধর্মগ্রন্থে অনেকদিন আগেই বলছে এটা আলাকা এবং নাম্বার থ্রি যেটা ব্লাড প্লোট বা রক্তবিন্দ আসলে এটা একটা রক্তপিণ্ডই এটা কোরআনে যেমন বলা আছে বিজ্ঞান এটাকে রক্তপিণ্ড হিসেবেই বলছে এই আলাকা স্টেজটির পর্বত স্টেজ হল স্টেজ ফাইভ মুদগান মাংসপিণ্ড আসলে এটা যদি একটু ভা ই করে বলি একটু আমরা যা চুইংগাম খাই চুইংগাম চাবালে পারে চুইংগামের উপর দাঁতের একটা দাঁত পরে দাগ পরে এই স্টেজটাকে সেভাবে বলছে যে মাংসপিণ্ড এই জন্য এই স্টেজটাতে টিতমার দাঁতের একটা চিহ্ন সৃষ্টি হয় আর কোরআন স্টেজটাকে বলছে মুদগাতান বা মাংসপিণ্ড স্টেজ সিক্সে কোরআন বলছেন ইজামান পঞ্জর অথবা স্টেজ আন্স এই স্টেজে এসে বোল্স তৈরি হয় কি ধরনের বোশ তৈরি হয় আমরা জানি যে বোশ প্রধানত দুই ধরনের একটি হচ্ছে কাটলিজেনাস আর হচ্ছে হার্ড স্কার হার্ড বোন অর্থাৎ কোমলাস্তি এবং কঠিন এই পর্যায়ে কোমলাস্তি যে বোনগুলো বোনগুলো সেগুলো তৈরি হয় এবং খুব অল্প সময়ের মধ্যেই ইন্ড অব দ্য সিক্স উইক সিক্স উইকের শেষ থেকে জাস্ট সেভেন উইকের শুরুতে এই স্টেজটা থাকে এবং এই সময়ে বোনসগুলো তৈরি হয় এখন ধরেন বোনস তৈরি হয়ে গেল কঙ্কাল তৈরি হয়ে গেল সাথে যদি মাংস না থাকে গোস্ত না থাকে দেখতে অস্বাভাবিক লাগবে আল্লাহ রাব্বুল আলমিন এত বিজ্ঞানময় পরে স্টেজ সেভেনে বলছে লাখ মান অর্থাৎ আল্লাহ রাবুল আলমিন এ পর্যায়ে এসে গোস্ত তৈরি করে দিলেন এই জন্য বিজ্ঞান এই স্টেজকে বলছে মাসল স্টেজ অর্থাৎ মাসল তৈরি হয়ে স্টেজে এই স্টেজটা হচ্ছে ইন্ড অব দ্য সেভেন উইক থেকে ইন্ড অফ দ্য এইট উইক অব মাংস যখন বসে গেল এখন বলেন মাংসের সাথে সাথে আরো যে বিষয়গুলো দরকার আস্তে আস্তে এ পর্যায়ে চলে আসে স্টেজ এইটে আল্লাহ রব্বুল আলমিন বলছেন খর আল্লাহ রবুল আলমিন এভাবেই একটি স্বতন্ত্র সৃষ্টি তৈরি করেছেন কেমন বাই দ্য ইন্ড অব দ্য এইট উইক আমরা দেখলাম যে এইট উইকে একটা নিউ স্টেজ শুরু হলো এবং এইট উইকের পরে বিটুইন নাইনথ অ্যান্ড টুয়েলভ উইক এখানে ইমব্রায়ের অনেকগুলো গঠন হচ্ছে সেগুলো হচ্ছে ইমরায়র হেড তৈরি হচ্ছে বডি তৈরি হচ্ছে লিম তৈরি হচ্ছে এই জন্য আল্লাহ আলমিন এই বলছেন যে বলছেন খলকা খলকানা খরা অর্থাৎ একটা স্বতন্ত্র সৃষ্টি তৈরি হচ্ছে এবং এরপরে যে ফিটাস তৈরি হবে ষোলোতম সপ্তাহে বা সৃষ্টির উইকে যে ফিটাস তৈরি হবে এই ফিটাসটাই হচ্ছে বড় মানুষের ছোট রূপ জাস্ট একজন আমরা যে বাচ্চাটা পাই হওয়ার পরে যে বাচ্চাটা আমাদের সামনে আসে সে কিন্তু বড় মানুষের দেখতে ছোট একটা রূপ তার কিন্তু সমস্ত কিছু থাকে তার মাথা থাকে চোখ থাকে হাত থাকে কান থাকে তার পা থাকে পূর্ণাঙ্গ একটা পূর্ণাঙ্গ মানুষ হয়ে যায় এই পর্যায়ে এসে সেই অবস্থাটা তৈরি হয় এই পর্যায়ে ফিটাস বলছে ফিটাস তৈরি হওয়ার পরের স্টেজে স্টেজ নাইনে আল্লাহ রবুল আলম বলছেন ফাতা বারক আল্লাহ আহসানুল এই যে আমি এত সুন্দর করে তৈরি করলাম এই যে আমি উত্তম কারিগর কারণ আল্লাহ রাবুল আলমী বিভিন্ন স্টেজ পার হয়ে ফাইনালি যখন একটা ফিটাস তৈরি করে ফেললেন সে পর্যায়ে উত্তম কারিগর ছাড়া এত সুন্দর ফিটাস তৈরি করা সম্ভব নয় তো অনেক ধন্যবাদ মতারাম আমরা কোরআনের আলোকে কোরআন যে একটা বিজ্ঞান ইয়ে সিন কোরআন আপনি প্রথমেই বলেছেন বিজ্ঞানের সাথে যে অতপ্রত জড়িত আসলে জ্ঞানের উৎসই তো কোরআন এত চমৎকারভাবে আল্লাহ তালা বন্দনা করেছেন এবং আপনিও তুলে ধরলেন অনেক ধন্যবাদ আপনাকে সম্মানিত দর্শক শ্রোতা নিশ্চয়ই আলোচনার ভিতরে বুঝতে পেরেছেন যে এই পৃথিবীতে অনেক সৃষ্টির শিল্পী রয়েছে কিন্তু আল্লাহ সোভানা তালা মানব শরীরকে এত চমৎকার করে এত বিজ্ঞানময় করে তৈরি করেছেন আমরা যদি একটা আঙ্গুলের দিকে তাকাই গোটা বডির দিকে পড়ে যাই এই যে আঙ্গুলে যে আল্লাহ সব তৈরি করে দিয়েছেন দেখুন আপনারা আপনি বাড়িতে গিয়ে পরীক্ষা করার জন্য একটা নিয়ে এখানে টিপ দেন আপনার বাবার একটা টিপ মারেন আপনার মায়ের টিপ মারেন আপনার পরিবারের মারেন এই পৃথিবীর পরিবার সহ কারো এই ছিলের সাথে কারো সিল মিলবে না যে এই এতটুকুর মধ্যে যিনি এত সুন্দর কারিগর করতে পারেন তার মতো কি আর সৃষ্টি নৈপুণ্যতা আর কেউ কি দেখাতে পারে কোনো দিন মতো এখানে আমাদেরও একটা শিক্ষা রয়েছে এই যে আমরা যেমন ভোট দিই মনে করেন একজন ভোট দিলাম যিনি যদি ভালো কাজ করেন যাকে সমর্থন করলাম তিনি প্রফিট পাবেন কিন্তু যাকে সমর্থন করলাম তিনি যদি সমাজ বিরোধী মানবতা বিরোধী ইসলাম বিরোধী কার্যকলাপ করেন তাহলে তার অপরাধের দায়ভার আমরা যারা সমর্থন করলাম তাদের নিতে তা আমরা যে মিথ্যা কথা বলে অভ্যস্ত কেমতে দিনে পাশানোর কিন্তু কোনো সুযোগ নাই এই যে আমরা ছিল মারতেছি মনে আমরা আপনার কাছে আবারও যাব তার আগে এটাই বলছি যে আল্লাহ পাক যে সৃষ্টি করলেন এটা শুক্রিয়া আমাদের আদায় করতে হবে না নিশ্চয়ই শুক্রিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ বুধের এখানে আমরা একটা অন্য বিষয়ে যাব সেটি হলো যে মায়ের গর্ভে যে পাক সন্তান দিয়ে একেবারে সুন্দর সৃষ্টির পূর্ণাঙ্গ রূপ তৈরি করলেন তো একজন মা যখন পেটে সন্তান আসবে এই সন্তানটিকে আল্লাহ যে সুন্দর করে তৈরি করলেন এই সৌন্দর্যকে আরো প্রস্ফুটিত করার জন্য একটা মানুষের চরিত্র সুন্দর হওয়া দরকার সন্তান পৃথিবীতে আসার পরে সুন্দর চরিত্রবান হবে এই জন্য মায়ের কি করণীয় বলে আপনি মনে করছেন পেটে ধারণ করা অবস্থায় পেটে ধারণ করা অবস্থায় সময় আমরা শুনেছি যে আমাদের পূর্ববর্তী অনেকেই আম্মা হাফেজ হাফেজা থাকার কারণে সন্তান প্রসব হওয়ার যেমন কথা ফুটেছে তারা অনেক কিছু বলতে পেরেছে এটা আসলে বিজ্ঞান দ্বারা এখন প্রমাণিত যদি পেটে থাকা অবস্থায় তাদের আম্মা ভালো আমল করে অবশ্যই তার ইফেক্ট একটা সন্তানের উপর পড়বে এই এই সময় উচিত ভালো ভালো আমল করা নামাজ নিয়মিত করা কোরআন তেলাওয়াত করা নাফল ইবাদত করা এবং আল্লাহ কাছে দোয়া করা আল্লাহ যেন সৎ সন্তান দেয় যেভাবে ইব্রাহিম আলাহি সাল্লা সালাম দোয়া করেছিলেন সৎ সন্তানের জন্য মার্শাল্লা তো এটা হলো চরিত্রের দিক আর আল্লাহ যে সুন্দর করে সৃষ্টি করলেন এই বাচ্চা যেন সুস্থ হয় এই বাচ্চা যেন সবল থাকে বাস্তা যেন মেধা সম্পন্ন হয় এর জন্য মায়ের খাদ্যাভ্যাস বা চারিত্রিক দিকগুলো আরেকটু যদি আপনি তুলে ধরতেন একজন গর্বধারিণী মা তাকে কি করা উচিত বাচ্চাকে সুস্থ রাখার জন্য আমার মনে হয় যে আমার আলোচনায় যদি আরেকটি পয়েন্ট চলে আসে আপনার আলোচনাটা আরেকটু ক্লিয়ার হবে আমি যেটা বলছিলাম যে আল্লাহ উত্তম কারিগর উত্তম কারিগরটা কেমন যখন এই ফিটাসটা চোখ টোয়েন্টি ফোর পৌঁছায় তখন তার হেয়ারিং বা সোনার ক্ষমতা তৈরি হয় এই সোনার ক্ষমতা তৈরি হওয়ার সময় যদি আমার কানটা সবল হয় ভালো কিছু শোনে ভালো কিছু তেলওয় করে ভালো জায়গায় যায় তো এর একটা ইফেক্ট সন্তানের মধ্যে পড়ে এজন্য জন্য এই সময় ফিটাশটা করে কি যে কোনো সাউন্ডের উপরে ভিতরে এবং বাইরে রিসপন্স করে এবং যে সমস্ত মা মারা সন্তান পোশাক করেছেন দেখবেন যে সন্তান এ সময় হাত বা পা দিয়ে পেটে ধাক্কা দেয় এর ফলে সে যে সুস্থ আছে এটা বলা যায় এবং এই ভুরন যখন থার্টি সেভেন টু ফোর্টি উইক্সে পৌঁছায় তখন কোনো এক সময় পৃথিবীর আলো বাতাসে চলে আসে তার বার্থ হয় জন্ম হয়

তা আমরা দেখেন উনি পরামর্শ দিলেন কোরআন পড়ুন নামাজ পড়ুন সত্য কথা বলুন মিথ্যা থেকে দূরে তখন ঝগড়া করবেন না কিন্তু আমরা তো অধিকাংশ আজকে টেলিভিশন নিয়ে ঘরে বসে যাই বিদেশি চ্যানেল দেশি চ্যানেল ইন্ডিয়ান চ্যানেল এই যে টেলিভিশনের যে রব রব অবস্থা নিশ্চয়ই সন্তানদের প্রতি একটা প্রভাব আছে আসলে শিশু মনোবিজ্ঞানীরা এ ব্যাপারে আরো ভালো আলোপাত করবেন তো আমি যতটুকু পড়েছি তাতে হচ্ছে এখনকার বাচ্চারা যেভাবে আগাচ্ছে যেটা একটা উদাহরণই দেখি জাস্ট মোবাইল ফোবিয়া মোবাইলে সকল বাচ্চা সমস্ত বাচ্চা মোবাইলে পাগল এর মানে হচ্ছে এবং তারা পারদর্শী পারদর্শী এর মানে হচ্ছে আব্বা আম্মা মোবাইল ইউজ করছে তারা মোবাইল ইউজ করছে এই সময় যদি পিতা বা মাতা বিশেষ করে মাতারা যদি বেশি টিভি বা সিরিয়াল দেখে তার একটা খারাপ খারাপ প্রভাব অবশ্যই বাচ্চার উপরে আছে এই জন্য শিশু মনোবিজ্ঞানী যারা তারা বলে এ সময় মাতাদেরকে পরিপূর্ণ রেস্ট নিতে এই পরিপূর্ণ রেস্ট বা এই সাউন্ড অবস্থায় হচ্ছে একটি সুন্দর এবং সুস্থ সন্তানের জন্ম দেবে আর আপনি একটু যে বললেন খাদ্যাভ্যাস আসলে আমাদের আমার এই দর্শকবিন্দু আমি যখন জাপানে পিএইচডি করি সেই সময় আমাদের প্রথম প্রথম সন্তান জন্ম নিয়েছিল আমি সেখানেও দেখেছিলাম তারা আমার মিসেসের অর্থাৎ মায়ের একটি খাবারের তালিকা করে দিয়েছিল কি খাওয়া খাওয়া সপরিবারে জাপানের থেকেই হ্যাঁ সেখানে দেখা যেত যে ব্যালেন্স ডায়েট খেতে হবে অর্থাৎ খাবারের যে ছয়টি মৌলিক উপাদান কার্বোহাইড্রেট লিপিড প্রোটিন মিনারেল ওয়াটার যেগুলো আছে সমস্ত উপাদানগুলো যেন আপনার খাবারে থাকে এবং আমাদের দেশে জানে যে আমাদের মা বোনদের কিছু অ্যালার্জির প্রবলেম আছে কিছু খাবার তারা খায় না যেগুলো খাওয়া প্রয়োজন যেগুলো বাচ্চার পুষ্টি এবং গ্রোথের জন্য প্রয়োজন যেমন কি সেগুলো আমি তো দেখেছি যে আমাদের মানে বাস্তবিকতার আলোকে অনেক মাছ খেতে চায় না বলে মাছ খেলে গন্ধ বন্ধ করে অনেক ফল খেতে চায় না বলে ফল খেলে পারে বমি ওঠে কিন্তু আমি মনে করি যে এগুলো খাওয়া দরকার কারণ এগুলো হচ্ছে নিজের এবং বাচ্চার কারণ মা থেকেই বাচ্চা পুষ্টি পাবে মা যদি সুস্থ এবং সবল থাকে তাহলে মা থেকে বাচ্চা পুষ্টি গ্রহণ করে সুস্থ এবং সবল মাঝার সেখানে কিন্তু আমাদের সমাজে শির বিদাত জড়িত কেমন করে জড়িত আগে কারা মুরব্বীরা বলেছেন বা মায়েরা বলেন বা দাদা নানীরা বলেন যে বাচ্চা পেটে রেখে তরকারি কোটা যাবে না মাছ কোটা যাবে না ফল কাটা যাবে না আপনি যেটা বলছেন এটা কিন্তু এরকম একটা খারাপ দিক থেকেও আসে যে এটা কাটলে নাকি বাচ্চা কেউ নাক কাটা হবে ঠোঁট কাটা হবে আসলে এর সাথে করে কোনো সম্পর্ক নাই বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক ভিত্তি নাই

শৈশব পার করবে কৈশোর পার করবে যুবক হবে ঘর সংসার করবে একসময় বৃদ্ধ হবে এবং লামাই ইতুন অবশ্যই মৃত্যুবরণ করবে এই স্টেজ টেন আমি বলছি লামাইতুন মৃত্যুবরণ করবে অর্থাৎ মৃত্যুটা হচ্ছে অবশ্যম্ভাবী আমরা জানি যে কোরআন আল্লাহ রাবুল্লা আলামিন সুর আল ইমরানের একশো পঁচাশি নম্বর আয়তে বলছেন কুল্লু নাফসিন জায় কাতুল মাউদ প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ ভোগ করবে এভরি ম্যান অ্যান্ড অ্যানিম্যাল শুড বি ডেট প্রত্যেক মানুষ এবং প্রাণী অবশ্যই মৃত্যুবরণ করবে এবং এই মৃত্যুবরণটা হবে এ কারণেই যে আমার আলোচনার সর্বশেষ পয়েন্ট স্টেজ ইলেভেন তু বা তোমাদেরকে আবার পুনর্জীবিত করা হবে অর্থাৎ মারা যাওয়ার পরে কেয়ামতের দিনে আবার পুনর্জীবিত করা হবে আমরা যারা ইমান এনেছি যারা মুসলমান তারা পুনর্জীবনকে বিশ্বাস করি অর্থাৎ আমাদের জীবন হচ্ছে দুইটা দুনিয়ার জীবন এবং মৃত্যুর পরের আখেরাতের জীবন এই জন্য আমি যে আয়াতটা আলোচনায় নির্বাচন করেছিলাম সেখানে মানব সৃষ্টি শুরু থেকে একদম এই দুনিয়া এবং পরের দুনিয়া সম্পর্কেও সচেতন করা হয়েছে আমি যেটা বলতে চাই যে এভরিথিং শুড বি ডিস্ট্রয় একসেপ্ট আল্লাহ প্রত্যেক বস্তু ধ্বংস হবে আল্লাহবাদে কেমন যেমন হচ্ছে এভরি অ্যানিম্যাল অ্যান্ড প্লান্ট এভরি আর্থ অ্যান্ড স্কাই এভরি রিভার অ্যান্ড ওশান এভরি হিল অ্যান্ড মাউন্টেন এভরি স্মল অ্যান্ড লার্জ থিং এভরি অ্যাটম অ্যান্ড মলিকুল শুড বি ডিস্ট্রয় ইল্লা আল্লাহ ছাড়া

এটা আমাদের কাছে পরিষ্কার আগমনের পূর্বে আমাদের মাতৃগর্ভে যে স্টেজগুলো পার হয়েছে পৃথিবীর স্টেজ মৃত্যুর স্টেজ এবং মৃত্যুর পরের জীবনের স্টেজ সবগুলো মিলেই কিন্তু হিউম্যান লাইফ আশাল অনেক ধন্যবাদ মহাতারাম আপনি কষ্ট করে আমাদের মাঝে সময় দিয়েছেন দর্শক শ্রোতা আমরা যে শুনলাম নিশ্চয়ই কোনো একটা পরিকল্পনা আছে আমরা যে কাজ করি সেটার পেছনে একটা উদ্দেশ্য থাকে আমাদেরকে যে আল্লাহ যে এত প্রক্রিয়াগতভাবে সুন্দর করে সৃষ্টি করেছেন এর পিছনে নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে সেটা হলো যে আমরা হলো ইন্নি জাহিল ফিল আর্দি খলিফা আমরা হলো আল্লাহর প্রতিনিধি আমাদের কাজ হবে আল্লাহ আহুল খাল কল আম সৃষ্টি যার হুকুমত চলবে তার কেন এই জীবনে মৃত্যু আল্লাহ তালা কুরআনুল কারিমে বলে দিয়েছেন আল্লাহ জি খলা কল মাউতা ওয়াল হায়াত আলী আবলু আকুম আইকুম আহসান আমালা বহু আজিজুল গফুর আল্লাহ তালা জন্ম এবং মৃত্যু সৃষ্টি করেছেন সুন্দর করে আমাদেরকে বানিয়েছেন একটি কারণে সেটি হলো পরীক্ষা করার জন্য যে কে আমরা ভালো কে আমরা মন্দ যদি পরীক্ষা না থাকতো তাহলে সকল ছাত্রছাত্রী ভালো বলে দাবি করতো কিন্তু পরীক্ষা থাকার কারণেই পরীক্ষার পরে রেজাল্ট পাওয়া যায় ওই যে স্যার বললেন যে এই প্রত্যেকটা স্টেজ অনুযায়ী অবশেষে গিয়ে মৃত্যুর পরে আবারও পুনর্জীবিত করা হবে কেন এই পরীক্ষার রেজাল্ট দেওয়ার জন্য ফলাফল তুমি কর্মজীবনে কি করেছো সুতরাং প্রিয় ভাইয়েরা আসুন আজকের এই বিজ্ঞান সমৃদ্ধ তত্ত্ববহুল আলোচনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি যে অন্য কেউ নয় খলাকল ইংসান মানুষ বানিয়েছেন আল্লাহ দাদা দাদাবাবু নয় কোনো ঠাকুরের ঠাকুর নয় মূর্তি যেমন বানায় সেরকম নয় আল্লাহ আমাদের বানিয়েছেন সৃষ্টির পিছনে উদ্দেশ্য হলো সৃষ্টি যার হুকুম চলবে তার আমাদেরকে সেই প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করতে হবে আর অবশ্যই মনে রাখতে হবে দুনিয়ার জীবনই শেষ জীবন নয় স্যার বলেছেন আরেকটি জীবন আছে পরকালের জীবন আবারও তোলা হবে পরীক্ষা না হবে হিসাব নিকাশ হবে আমরা যেন জবাবদেহির অনুভূতি নিয়ে মাহের রমজানকে কাজে লাগে যে তা শিক্ষা দেওয়ার জন্য অর্থাৎ আল্লাহর ভয় ভিতরে প্রতিটি কাজ করব আসুন আমাদেরকে মরতেই হবে স্যার সুন্দরভাবে কোরআনের আয়াত দিয়ে বিজ্ঞান দিয়ে বলেছেন করল নাফসিন জা ইকাতুল মাহুদ প্রাণ যার আছে তাকে মরতে হবে আল্লাহ তালা বলেছেন কুল্লুমান আলাইহা ফান ওয়াবুকুল জালা আলী আলু কুরম সব তসনাস হয়ে যাবে কে ছোট কে বড় কে ক্ষমতাধর কে চেয়ারে আছে কে নাই কেউ থাকবে না পৃথিবীতে কেউ টিকে থাকেনি আমার বাবা নাই দাদা নাই আমিও থাকবো না আপনিও থাকবেন না চেয়ারও ছাড়তে হবে ঘরবাড়িও বাড়িও ছাড়তে হবে সব মসনাস তসনাস হয়ে যাবে শুধুমাত্র আল্লাহর কুর্চিত আরও টিকে থাকবে তার পাশে ওয়াহল আজিজুল গফর তিনি ক্ষমাশীল সব বড় এই বড় বিচারকের কাছে হাকামুল হাকিমিনের কাছে আমাদেরকে জবাব দিহির জন্য যেতে হবে সুতরাং আসুন যে আল্লাহ আমাদেরকে সুন্দর করে তৈরি করলেন মায়ের জোঠরে রাখলেন তিনটি পর্দাদের আমাদের হেফাজত করলেন মায়ের পেটেও খাবার দিয়েছেন বাবা মাদার নিয়ে আল্লাহফাগ দিয়েছেন আসার পরেও অক্সিজেন থেকে শুরু করে সব নিয়ামত দিয়ে আমাদেরকে আল্লাহ পরিচালিত করছেন আবারও যে আল্লাহর কাছে ফিরে যেতে হবে সুতরাং আসুন আমরা সেই আল্লাহরই কাজ করি আল্লাহর হুকুম মানি আর এভাবেই আমরা বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করবো দর্শক শ্রোতা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আমাদের শামসলিটেড কোম্পানি কাশফুল কোরআন ফাউন্ডেশন এবং রাজশাহী ওলামা পরিষদের সার্বিক সহযোগিতায় বরেন্দ্র টেলিভিশনের আলোচনা প্রতিদিন একই সময় রমজানের প্রতিটি সময় শেষ পর্যন্ত ঈদের দিন পর্যন্ত আপনারা দেখতে পাবেন এবং পরে প্রতি শুক্রবার করে এই ধরনের বিজ্ঞান এবং ইসলাম কোরআন এই সামাজিক মানব জীবন সাথে জড়িত বিষয় নিয়ে আমরা আলোচনা করব স্যার আমরা উপকৃত হয়েছি আমার বিশ্বাস দর্শকদের উপকৃত হয়েছে আগামী দিনে যদি আবার আমন্ত্রণ করি আশা করি পাবো ইনশাল্লাহ আপনাকে এবার আমন্ত্রক ধন্যবাদ এবং ভবিষ্যতে আমন্ত্রণ করলেন আবার চেষ্টা করুন ইনশাল্লাহ ইনশাল্লাহত আমরা স্যারের জন্য দোয়া করি উনি রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের অধ্যাপনা করেন প্রাণিবিদ্যা বিভাগ যেটার মাধ্যমে মানুষকে যেমন দুনিয়াবি শিক্ষা দেওয়া যায় আবার তিনি একজন প্রাণিবিদ্যা বিভাগের টিচার হওয়ার পরও যত সুন্দর করে কোরআনের বিষয়টি তুলে ধরলেন আসলে এরকমই হওয়া উচিত প্রত্যেক শিক্ষকই যদি পঁয়তাল্লিশ মিনিটের একটা লেকচারে চল্লিশ মিনিটের একটি ক্লাসে যদি তার ক্লাসের শিক্ষাদানের পাশাপাশি নৈতিক শিক্ষাই একটু করে সময় দেন তাহলে আমার মনে হয় জাতি উপকৃত হবে বিশ্ববিদ্যালয়ের ছেলেগুলি ছাত্রগুলি তারা নৈতিকতা বলতে যেটা হচ্ছে আদর্শ শিক্ষা আসবে আসুন আমরা কোরআন নাজিলের মাস কোরআন বিজয়ের মাস এবং বিজয় প্রতিষ্ঠিত মক্কা বিজয়ের মাসে আমরা কোরআনের আলোকেই জ্ঞান কারণ আল্লাহ প্রথম তো বলেছেন এ প্রথম পাঁচটাই হলো ফরজ হলো পড়ো বিস্মীর রব্বিক আল্লাহ তোমার রবের নামে অন্য জ্ঞান নিয়ে হাজারো ডক্টরের ডিগ্রি অর্জন করলেও শিক্ষিত কিন্তু আপনাকে আল্লাহর খাতায় হবে না যদি না ইসলামের জ্ঞান থাকে আসুন আমরা স্যারের মতো জেনারেল শিক্ষিত হওয়ার পরেও প্রাণীবিদ্যা বিভাগের টিচার হওয়ার পরে যে কোরআনের অগাধ জ্ঞান তিনি রেখেছেন বিজ্ঞানের সাথে সমন্বয় করে উপস্থাপন করলেন আমরা এই দুটোকে সমন্বয় করে আমাদের বিজ্ঞানের জীবনকে যাত্রার মানকে উন্নত করি আল্লাহ কবুল করুন অসংখ্য মোবারকবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরকাত